চেনা চিন্তা কারা আপনারা ইশিরে কয় কি নাগর আমাকে নাকি চেনে না এই ওকে একটু চিনিয়ে দেন রে উনি হচ্ছেন আমার মহারানী মহারানী যাত্রা অপরার মালিক ও তাই নাকি আপনার কথা আমি অনেক শুনেছি বসুন না বসুন ও মা কি সুন্দর করে কথা বলে এই ওই ছোরাটা যে বললো ও খুব রাগী ওকে নাকি সাসপেন্ড করে দিয়েছে আপনার কোনো কর্মচারী যদি আপনার কথা অমান্য করে নিয়ম ভঙ্গ করে তাহলে আপনি কি করতেন কাতাল করে ফেলবো জল্লাদ ডেকে শিরচ্ছেদ করব নইলে বনবাসে পাঠাবো আপনার যেমন নিয়ম আছে সরকারের চাকরিতেও নিয়ম আছে নিয়ম ভঙ্গ করলে সাসপেন্ডের ব্যবস্থাও আছে আমিও তাই করেছি দাঁড়িয়ে কেন বসুন এই নাগর তুমি আমাকে এত সম্মান করে কথা বলছো কেন মানে লোককে সম্মান তো করতেই হবে কেউ করেনি আমাকে এত সম্মান জন্মের পর বাবা মা আমাকে দেখে ঘৃণা করেছে যতই বড় হয়েছি আশেপাশের মানুষ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমাকে উপহাস করেছে ঘৃণা করেছে কেন করেছে জানো আমি হিজড়া বলে আমার সম্মান আমাকে অর্জন করতে হয়েছে ভয়ে ভয়ে সবাই আমাকে মানে আমার ক্ষমতার জন্য সম্মান করে এই প্রথম তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলেছো বলো তুমি কি চাও বলো না নাগর বলো না শুনেছি তোমার যাত্রা পালায় খুব সুন্দরী এক মেয়ে আছে যে বারবার নাকি পালাতে চায় ও মা এর মধ্যে খবর পেয়ে গেছো ছোট্ট একটা এলাকা এতটুকু এলাকায় সুন্দর একটা ফুল ফুটলে মানুষ তো জানবেই ওর নাম বিজলি নজর লেগেছে বুঝি না নজর এখনো লাগেনি আমি শুধু ওর সঙ্গে কথা বলতে চাই একটু কেন বেশি করে কথা বলবে তোমার সাথে কথা বলতে দিতে আমার কোনো আপত্তি নেই তবে ও কিন্তু এখানে আসবে না তুমি যাবে আমার ওখানে যাবে তো যাব কেউ নেই সবাই অপারেশনে গেছে